বিলোনিয়ার সিপিএম নেতা তাপস দত্ত এবং নন্দন দেবের উপর হামলার প্রতিবাদে বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে সিপিএম সদর মহকুমা কমিটি। আজ বিকেলে মেলার মাঠ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দিয়েছেন দলের সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি। বিক্ষোভ মিছিল সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শুভাশিস গাঙ্গুলি বলেন, মঙ্গলবার বিলোনিয়া মহকুমা শাসকের অফিসে সিপিএম নেতা তাপস দত্ত এবং নন্দন দেবের উপর হামলা করে বিজেপি ও আরএসএস এর দুষ্কৃতীরা। গতকাল বিলোনিয়া মহকুমা শাসক একটা এই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের সিপিআইএম নেতা তাপস দত্তকে ডাকেন। তাপস দত্ত যখন বিলোনিয়া অফিসে মহকুমা শাসকের অফিসে যান, তখন সেখানে পূর্ব থেকে অবস্থান করছিল বিজেপি আরএসএসের গুন্ডারা, তাদের উপর হামলা করে তাপস দত্ত এবং আমাদের পার্টির একজন কর্মী নন্দন দেবের উপর। তারা কোনো রকমে প্রাণে বাঁচিয়ে পার্টি অফিসে ফিরে যায়। এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে আমরা মিছিল করছি।